সোমবার সকাল থেকে দফায় দফায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে সংঘর্ষে গুলি বোমা বর্ষণে উত্তপ্ত হল দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে ইটখোলা অঞ্চলে গোলাবাড়ি এলাকা। জখম হয়েছেন কমপক্ষে ছজন। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ক্যানিং রেল মার্কেটে তৃণমূল কংগ্রেসের জনসভায় আশাকে কেন্দ্র করে যুব তৃণমূল এবং মাদার তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা বাঁধে। সেই বচসার জেরে পরদিন সকালবেলা দশটা নাগাদ যুব তৃণমূল কংগ্রেসের কর্মী দেবপ্রসাদ মাঝিকে বেধড়ক মারধর করে মাদার তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী বলে অভিযোগ। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে যুব তৃণমূলের কর্মীদের সঙ্গে মাদার তৃণমূল কংগ্রেসের কর্মীদের উত্তেজনা চরম পর্যায়ে। উত্তেজনার জেরে চলতে থাকে ইট বৃষ্টি, গুলি, বোমা। জখম হন বেশ কয়েকজন যুব তৃণমূলের কর্মী। এদের মধ্যে সীমা মাঝি নামে এক মহিলা জখম হন। পাশাপাশি ইটের আঘাতে জখম হয় এসআই ইন্দ্রজিৎ ভক্ত। জখমরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এলাকায় চলে তাণ্ডব, কুড়িটি দোকান ভাঙচুর করা হয়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। এদিকে এই ঘটনায় বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় ঢুকে তল্লাশি চালায়। পুলিশ বিকেল তিনটে নাগাদ এলাকায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ছজনকে গ্রেফতার করেছে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, বেশ কিছু লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধলে বেশ কয়েকজন জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ কর্মীরাও জখম হন। এই পরিস্থিতির মধ্যে ঘটনায় ছজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় চলছে পুলিশের টহলদারি। এদিকে অভিযোগ ওঠে ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের খতিব সর্দারের নেতৃত্বে বিশাল ঘটনা ঘটে। তবে উপপ্রধান খতিব সর্দার পলাতক, খোঁজ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি ঘটনায় পুলিশ গুলি চালানোর বিষয়ে অস্বীকার করে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবুল প্রামাণিকের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ।